শীতকালে ভেসলিনের সঙ্গে মাত্র দুটি জিনিস মিশিয়ে মুখে হাতে পায়ে লাগান, আপনার ত্বক সারা শীতে ফাটবে তো নাই, সেই সঙ্গে ত্বকের কালো ভাব দূর করে ত্বক হয়ে উঠবে মাখনের মতো মোলায়েম ও দুধের মতো ফর্সা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, শীতকালে যদি আপনাদের হাত পা ফেটে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, ত্বক থেকে উজ্জ্বলতা চলে গিয়ে কালো হয়ে যায়, যদি স্কিন আপনার খুব চুলকায়, তাহলে আজকের রেমিডিটি ব্যবহার করুন। সারা শীতকাল আপনি এই সমস্ত প্রবলেম থেকে মুক্তি পাবেন ও আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা ধবধবে, শুধুমাত্র ভেসলিনের সাথে দুটি জিনিস মিশিয়ে। এর জন্য আপনাদেরকে বেশি কিছুই করতে হবে না। প্রথমে একটি বাটিতে এক চা চামচ ভেসলিন নিয়ে নিতে হবে। শীতকালে ত্বকের রুক্ষ ভাব দূর করতে ভেসলিন ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের যত্নে ভ্যাসলিনের জুড়ি নেই। এটি শুষ্ক ত্বকের সঙ্গে সঙ্গে ঠোঁট ফাটা, পা ফাটা ভালো করে, সেই সঙ্গে ত্বকের খুশকি ও চুলকানিও ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকে হিউমেক্টিনের কাজ করে, অর্থাৎ আমাদের স্কিনের ময়েশ্চারাইজারকে লক করে রাখে, ফলে আমাদের স্কিন হাইড্রেট ও সফট থাকে। আমি এর মধ্যে এবার লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটি মেশাবো, সেটি আপনার ত্বক থেকে রোদে পুড়ে যাওয়া কালো দাগ তুলে ফেলবে, ত্বককে ময়েশ্চারাইজ করবে, ত্বকের বলিরেখা দূর করে ত্বককে টান টান করে তুলবে। এটি ত্বকের ইনফেকশনকে সারিয়ে ত্বকের অ্যাকনে পিম্পলকেও সারিয়ে তোলে। আপনারা হয়তো বুঝেই গিয়েছেন এতে আমি কি মেশাবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবার এতে দেব অ্যালোভেরা জেল। আমি এখানে পতঞ্জলি সৌন্দরিয়া অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আপনারা যে যেটি ব্যবহার করেন সেটি নিয়ে নেবেন। এখানে এক চামচ ভর্তি করে অ্যালোভেরা জেল নিয়ে নেবেন। অ্যালোভেরা জেলে অ্যালিওর নামক কম্পাউন্ড থাকে, যা স্কিন ব্লেমিশেসকে সারিয়ে তোলে, আর সেই সঙ্গে ডি পিগমেন্টেশন কম্পাউন্ড ত্বককে ফেয়ার ও গ্লোয়িং বানায়। এটি আপনারা প্রতিদিন নাইট ক্রিমের মতো রেগুলার ইউজ করতে পারেন। এমনকি এটি রেগুলার ইউজ করলে আপনার ত্বক থেকে পিগমেন্টেশন, সান ট্যান, ব্লেমিশেস, ডার্ক স্পটকে রিমুভ করে ত্বককে দুধের মতো ফর্সা ও মাখনের মতো মোলায়েম করে তুলবে। আপনারা যদি চান তাহলে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিতে পারেন, তবে এটি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে দেবেন না। তবে এতে গোলাপ জল মেশালে আপনার ত্বক আরও তাড়াতাড়ি ফর্সা হয়ে উঠবে। আপনারা অন্ততপক্ষে একবার হলেও ভ্যাসলিন এইভাবে ব্যবহার করে দেখুন ও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিলে ক্রিমি স্ট্রাকচারে পরিণত হবে, তখন একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের বাইরে স্টোর করতে পারবেন, এটি খারাপ হবে না। এটি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পরিষ্কার হাতে, পায়ে, মুখে লাগিয়ে ঘুমিয়ে যান। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার ত্বক ফর্সা ও গ্লোয়িং হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবারও এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য খোদা হাফিজ।